পদ্মা সেতুর সুফল ভোগ করতে শুরু করেছে দ্বীপ জেলা ভোলার বাসিন্দা। তবে ঢাকা ভোলা রুটে সরাসরি বাস সার্ভিস চালু না থাকায় এখনও অনেকটা দুর্ভোগ উপেক্ষা করেই রাজধানীতে আসতে হয় তাদেরকে। তাই ভোলা ঢাকা রুটে বাস সার্ভিস চালু এবং নিরবচ্ছিন্ন ফেরির দাবি সার্ভিস চালুর দাবি জানান জেলার মানুষেরা। ভোলা প্রতিনিধি ছোটন সাহার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাস দুয়েক আগেও ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়া হতো শুধু দিনের বেলায়, এজন্য সন্ধ্যার পর সড়ক পথে কার্যত বিচ্ছিন্ন হতো দ্বীপ জেলা। পদ্মা সেতু চালুর পর সে চিত্র কিছুটা পাল্টেছে, এখন সন্ধ্যার পরও কিছু গাড়ি ছাড়া হয়। তবে এই রুটে সরাসরি বাস না থাকায় দুর্ভোগ রয়ে গেছে। যে ধরনের সার্ভিসগুলো গেটলক সার্ভিস অন্য অন্য জায়গা থেকে বরিশাল এবং খুলনা থেকে যে ধরনের সার্ভিসগুলি আছে, আমরা এই ধরনের গাড়িগুলি চাই। সন্ধ্যার পরে আমাদের কোনো যাতায়াত ব্যবস্থা নেই, আমরা 24 ঘন্টা ফেরি সার্ভিসটি চাই, যেন আমরা 24 ঘন্টা পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সাথে যোগাযোগটা আমাদের সুগম হয়। ঢাকার পথে শিগগিরই সরাসরি বাস চালু করতে চায় ভোলার পরিবহন মালিক সমিতি, এজন্য পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের নেতারা। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোলা ঢাকা গাড়ি চলাবো ইনশাল্লাহ। এখন দুইটা সমস্যা এখানে, একটা হলো ফেরির সমস্যা, এই ফেরির সমস্যাটা যদি সমাধান হয় তাহলে সময় যদি একটু কম লাগে তাহলে আমরা গাড়ি চালিয়ে মানুষের উপকার করতে পারবো। আর দ্বিতীয় হলো যদি ব্রিজটা হয় ভোলা টু বরিশাল, এই ব্রিজটা হলে আমাদের স্মুথলি গাড়ি চলাচল হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। ভোলা থেকে বরিশাল হয়ে ঢাকায় আসার পথে একমাত্র বাধা ফেরি, সেখানে তেঁতুলিয়া নদীতে এখন 5টি ফেরি চলে, যা আরও বাড়ানোর দাবি করেছেন সংশ্লিষ্টরা। আমাদের ঘাটের প্রযুক্তি খুবই ভালো উন্নতি হয়েছে, পারাপার দ্রুত পারাপার হচ্ছে, কোনো গাড়ি অপেক্ষা করতে হয় না, দ্রুত পার হয়ে যাচ্ছে। আর বাস আমাদের আসলে আমাদের মাত্র 2টা বাস পারাপারে আসলে আমরা অগ্রদিকে ভিত্তিতে দ্রুত পারাপারে ব্যবস্থা করবো। আর ফেরি প্রয়োজনে আমরা ফেরি আনবো, এখন আমাদের 5টা ফেরি আছে, প্রয়োজনে আরো 2টি ফেরি আনার ব্যবস্থা করবো। বরিশাল ছাড়াও লক্ষ্মীপুর হয়েও ঢাকায় পৌঁছান ভোলার যাত্রীরা, তবে সে পথে দীর্ঘ সময় ব্যয় হয় ফেরিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।